আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিডি ক্রিয়েটর চ্যানেলের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের মধ্যে অনেকে অনলাইনে জন্ম নিবন্ধন করেছেন, কিন্তু সেই জন্ম নিবন্ধনটা করার পর দেখা যাচ্ছে জন্ম নিবন্ধনটার মধ্যে আপনার পিতার নাম, মাতার নাম কিংবা নিজের নাম, এছাড়া অনেকের জন্ম তারিখের মধ্যে ভুল আছে। তো আপনারা চাচ্ছেন সেই ভুলগুলো সংশোধন করতে, আবার কেউ কেউ বিভিন্ন ভোগান্তির কথা চিন্তা করে ভুল সংশোধন না করে বাড়িতেই বসে আছেন। তো আপনারা কীভাবে ঘরে বসে আপনার অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করবেন এবং কোন কোন স্টেপগুলো ফলো করে আপনার জন্ম নিবন্ধনটা আপনি খুব সহজে সংশোধন করে নিতে পারেন, সেই বিষয়গুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটাতে। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর একটু কষ্ট করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। এর জন্য সর্বপ্রথম আপনার মোবাইল অথবা ডেস্কটপে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি একটা ব্রাউজার ওপেন করলাম ডেস্কটপের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে সব কিছু ভালোভাবে দেখাতে পারি। তো ব্রাউজারটা ওপেন করার পর অ্যাড্রেস বারে আপনাকে চার্জ করতে হবে জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন চার্জ করলে কিন্তু বিডিআরআইএস এর ওয়েবসাইটটা সবার উপরে চলে আসবে। তো এখান থেকে আপনি সিম্পলি ওয়েবসাইটটা ওপেন করবেন। ওয়েবসাইটটা ওপেন করলে আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো এখানে আপনি উপরে যে জন্ম নিবন্ধন নামের আইকন দেখতে পাচ্ছেন, সেই আইকনের উপরে আপনার মাউস পয়েন্টার নিয়ে যাবেন, অথবা যদি ক্লিক করেন সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরও অনেকগুলো অপশন চলে এসেছে। তো এখান থেকে আপনি জন্ম তথ্য সংশোধন করুন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আর একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে দেখতে পাচ্ছেন উপরে কিছু নির্দেশনা দেওয়া আছে। আপনার যারা জন্ম সনদের মধ্যে পিতামাতার নাম সংশোধন করতে চাচ্ছেন, তারা উপরে নির্দেশনাগুলো একবার পড়ে নেবেন। দেন আপনি যদি সংশোধনের আবেদনটা করেন সেক্ষেত্রে বেটার হবে বলে আমার মনে হয়, কারণ এই নির্দেশনা অনুযায়ী অনেককে পিতামাতার নাম সংশোধনের জন্য আবেদন করতে হবে না, তাদেরকে পিতামাতার জন্মসনদের সাথে নিজের জন্মসনদটা ম্যাপ করিয়ে নিয়ে রিইস্যুর জন্য আবেদন করে নতুন একটা জন্মসনদ নিলে সেই জন্মসনদের মধ্যে তার পিতামাতার নামটা সংশোধন হয়ে চলে আসবে। তাই আপনারা যারা পিতামাতার নাম সংশোধন করতে চাচ্ছেন, তারা উপরে নির্দেশনাগুলো একবার ভালোভাবে পড়ে নেবেন। নির্দেশনাগুলো যদি ভালো লাগে সেক্ষেত্রে সেই নির্দেশনাগুলো আপনি ফলো করতে পারেন, অন্যথায় আপনি এইভাবে আবেদন করে আপনার পিতামাতার নামটা সংশোধন করে নিতে পারেন। তো সংশোধন আবেদন করার জন্য এখানে সর্বোত্তম বক্সটাতে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা টাইপ করে দিবেন। তো আমি জন্ম নিবন্ধন নাম্বারটা টাইপ করে দিলাম। জন্ম নিবন্ধন নাম্বারটা টাইপ করে দেওয়ার পর দ্বিতীয় বক্সটাতে আপনার জন্ম তারিখটা দিতে হবে। তো এর জন্য আপনি সর্বপ্রথম আপনার জন্মদিনটা টাইপ করবেন, দেন একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে আপনার জন্ম মাসটা দিবেন, আবার একটা স্ল্যাশ দিয়ে আপনার জন্ম বছরটা টাইপ করে দিবেন। আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখটা দেওয়ার পর এখান থেকে আপনি অনুসন্ধান আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই নিচে আপনার সম্পর্কিত সবগুলো ডিটেলস চলে এসেছে। সবগুলো ডিটেলস ঠিকঠাক থাকলে এখান থেকে নির্বাচন করুন, আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা পপ আপ মেনু ওপেন হয়ে গেছে। তো এই পপ আপ মেনুতে আপনি কনফার্ম আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আপনার নিবন্ধন কার্যালয়ের ঠিকানাটা দিতে হবে। তো এর জন্য আপনি সর্বোত্তম বক্সের অ্যারো আইকনের উপরে ক্লিক করে আপনার দেশটা সিলেক্ট করে দিবেন। দেন এর পরবর্তী বক্সের অ্যারো আইকনের উপরে ক্লিক করে আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন। দেন আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার সিটি কর্পোরেশন বা উপজেলাটা সিলেক্ট করবেন। এরপরে পৌরসভা বা ইউনিয়নটা সিলেক্ট করে দিবেন। পৌরসভা বা ইউনিয়নটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু অফিসের নেমটা অটোমেটিক চলে আসবে। দেন এখান থেকে আপনি পরবর্তী আইকনের উপরে ক্লিক করবেন। পরবর্তী আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার জন্ম সনদ সংশোধনের মূল পেজটা কিন্তু চলে আসবে। তো এখানে আপনি সবার উপরে দেখতে পাচ্ছেন সংশোধিত তথ্য নির্বাচন নামের একটা সেকশন দেওয়া আছে। এর নিচে দেখতে পাচ্ছেন বিষয় নামের একটা অপশন দেওয়া আছে। তো এখানে সর্বপ্রথম আপনি আপনার জন্ম সনদের মধ্যে কোন বিষয়টা সংশোধন করতে চাচ্ছেন সেই বিষয়টা আপনাকে সিলেক্ট করতে হবে। সেটা হতে পারে আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম কিংবা আপনার জন্ম তারিখ। তো আমি যার জন্ম নিবন্ধনটা সংশোধনের জন্য আবেদন করতেছি তার মূলত ইংরেজি নামের মধ্যে ভুল আছে, সেক্ষেত্রে আমি নামের ইংরেজি অপশনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এর পাশে নতুন আরেকটা বক্স চলে এসেছে, চাহিত সংশোধিত তথ্য। তো আপনার জন্ম নিবন্ধনের মধ্যে যে ভুলটা আছে সেই ভুলটা পরিবর্তন করে আপনি যেই নতুন নামটা রাখতে চাচ্ছেন বা যেই নতুন সংশোধিত তথ্যটা আপনি রাখতে চাচ্ছেন সেই তথ্যটা আপনি এর পাশের বক্সটাতে টাইপ করে দিবেন। তো আমি তার সঠিক ইংরেজি নামটা এখানে টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পর এর পরবর্তীতে আপনার সংশোধনের কারণটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি অ্যারো আইকনের উপরে ক্লিক করে ভুল লিপিবদ্ধ করা হয়েছে অপশনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনার জন্ম সনদের মধ্যে যদি একাধিক ভুল থাকে সেক্ষেত্রে একাধিক ভুল তথ্য
সংশোধনের জন্য এখান থেকে আপনি আরও সংশোধন করুন, আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে নতুন অপশন চলে আসবে, দেন এখানে আপনার যেই একাধিক তথ্য সংশোধন করতে চাচ্ছেন সেই বিষয়টা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার সঠিক তথ্যটা এখানে টাইপ করে দিবেন, চাহিত সংশোধিত তথ্যের মধ্যে দেন এরপরে সংশোধনের কারণটা সিলেক্ট করে দিবেন। তো আমি যার সংশোধনের আবেদনটা করতেছি তার শুধুমাত্র ইংরেজি নামের মধ্যে ভুল আছে, সেক্ষেত্রে আমি দ্বিতীয় অপশনটা এখান থেকে ডিলেট আইকনের উপর ক্লিক করে ডিলেট করে দিলাম। পরবর্তীতে আপনাকে জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানাটা দিতে হবে। তো জন্মস্থানের ঠিকানার ক্ষেত্রে আমি সর্বপ্রথম বক্সের অ্যারো আইকনের উপরে ক্লিক করে দেশটা সিলেক্ট করে দিলাম, দেন এর পরবর্তী পাশের বক্সের অ্যারো আইকনের উপরে ক্লিক করে বিভাগটা সিলেক্ট করে দিলাম, বিভাগটা সিলেক্ট করে দেওয়ার পর জেলাটা সিলেক্ট করে দিলাম, এর পরবর্তীতে উপজেলাটা সিলেক্ট করে দিলাম, দেন ইউনিয়নটা সিলেক্ট করে দিলাম। ইউনিয়নটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি ওয়ার্ড নাম্বারটাও সিলেক্ট করে দিলাম। ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে এই বক্সটাতে আপনার ডাকঘরের নামটা বাংলায় টাইপ করে দিতে হবে। তো আমি ডাকঘরের নামটা বাংলায় টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর এর পাশের বক্সটাতে আপনার ডাকঘরের নামটা ইংরেজিতে টাইপ করে দিবেন। তো আমি ডাকঘরের নামটা ইংরেজিতে টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর এখানে আপনাকে আপনার গ্রাম, পাড়া, মহল্লার নামটা টাইপ করে দিতে হবে বাংলায়। তো আমি গ্রামের নামটা বাংলায় টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর এর পাশের বক্সটাতে গ্রামের নামটা ইংরেজিতে টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর এখানে আপনাকে সর্বশেষ আপনার বাসা ও সড়ক নাম্বারটা দিতে হবে। তো এখানে আমি এই বক্সটাতে বাসার নামটা বাংলায় টাইপ করে দিলাম, দেন এর পাশের বক্সটাতে বাসার নামটা ইংরেজিতে টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর একই নিয়মে আপনাকে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানাটাও এখানে দিতে হবে। তো আপনাদের সাথে সময় নষ্ট না হয় এর জন্য আমি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানাটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনার যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা ভিন্ন ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা ভিন্ন ভিন্ন দিবেন। আমি যার আবেদনটা করতেছি সেই ব্যক্তির স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্মস্থানের ঠিকানা যেহেতু সেম সেক্ষেত্রে আমি সবগুলো সেম দিয়ে দিচ্ছি। তো আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্মস্থানের ঠিকানা সবগুলো দিয়ে দেওয়ার পর আপনাকে আপনার আবেদনকারীর তথ্যটা প্রদান করতে হবে। তো আপনার হয়ে এখানে কিন্তু অনেকেই আবেদনটা করতে পারবে, সেটা হতে পারে আপনার পিতামাতা, অভিভাবক কিংবা অন্যান্য কেউ কিন্তু আপনার হয়ে আবেদনটা করতে পারবে। তো এখানে আমি পিতা অপশনটা সিলেক্ট করে দিলাম। পিতা অপশনটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে নিচে পিতার নামটা অটোমেটিক চলে এসেছে। তো এরপর এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে আপনি রেগুলার ইউজ করেন এমন একটা মোবাইল নাম্বার দিবেন। তো আমি এখানে মোবাইল নাম্বার টাইপ করে দিলাম। মোবাইল নাম্বারটা টাইপ করে দেওয়ার পর আপনি আপনার জন্মসনদের মধ্যে যেই বিষয়টা সংশোধন করতে চাচ্ছেন সেই বিষয়টা রিলেটেড কিছু ডকুমেন্ট আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো ডকুমেন্ট সাবমিট করার ক্ষেত্রে আপনি যদি ভুলভাল ডকুমেন্ট সাবমিট করেন সেক্ষেত্রে আপনার আবেদনটা বাতিল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি আবেদন করেও কোনো লাভ হবে না, আপনার সংশোধনের আবেদনটা তারা অ্যাকসেপ্ট করবে না। তো আপনি যেমন ধরেন আপনার জন্ম তারিখ পরিবর্তন করবেন আপনার জন্মসনদ থেকে, সেক্ষেত্রে আপনার জন্ম তারিখ রিলেটেড যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হবে। যেমন আপনার সার্টিফিকেট হতে পারে, আপনার আইডি কার্ড হতে পারে, সেগুলো আপনি সেখানে সাবমিট করবেন। আর যদি আপনি পিতামাতার নাম সংশোধন করেন সেক্ষেত্রে পিতামাতার আইডি কার্ড আপনি সাবমিট করবেন, সেই সাথে আপনার নিজের আইডি কার্ড সাবমিট করবেন, আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা সাবমিট করবেন, আপনার পাসপোর্ট থাকলে সেটা সাবমিট করতে পারেন। তো আপনার যেই বিষয়টা আপনি সংশোধন করবেন সেই বিষয় রিলেটেড আপনি ডকুমেন্ট সাবমিট করবেন, সেক্ষেত্রে অবশ্যই তারা আপনার আবেদনটা অ্যাকসেপ্ট করবে এবং আপনার সংশোধনটা হয়ে যাবে। তো ডকুমেন্টগুলো সাবমিট করার জন্য এখান থেকে আমি সংযোজন আইকনের উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে গেছে। তো আমার ফাইল ম্যানেজারের মধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিছু ডকুমেন্ট স্ক্যান করে রেখেছি। আপনারা অবশ্যই আবেদন করার আগে আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন সেই ডকুমেন্টগুলো আপনার মোবাইলে ছবি তুলে রাখবেন অথবা স্ক্যান করে রেখে দিবেন, যাতে আবেদনের সময় আপনাকে আবার বের হয়ে আপনার ডকুমেন্টগুলো ছবি তুলতে না হয়। তো এখান থেকে আমি সর্বপ্রথম জাতীয় পরিচয়পত্রটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর এখান থেকে আমাকে সর্বপ্রথম ফাইল টাইপটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি ফাইল টাইপের অপশনটার মধ্যে অ্যারো আইকনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র অপশনটা সিলেক্ট করে দিলাম। এইভাবে আপনি যে ডকুমেন্টটা সাবমিট করবেন সেই ডকুমেন্টের ফাইল টাইপটা সিলেক্ট করে দিতে হবে আপলোড করার পর। তো আমি আবারও এখান থেকে সংযোজন আইকনের উপরে ক্লিক করে আরেকটা ডকুমেন্ট আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর এখান থেকে ফাইল টাইপটা সিলেক্ট করে দিলাম। তো একইভাবে আমি একাধিক যে ডকুমেন্টগুলো সাবমিট করতেছি সবগুলো ডকুমেন্ট অ্যাড করে নিচ্ছি। তো সবগুলো ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর এখান থেকে আপনাকে ফ্রেম এন্ড মেথডটা
সিলেক্ট করতে হবে। আপনি কি আপনার আবেদনের সংশোধন ফিটা সরাসরি নিবন্ধন কার্যালয়ে গিয়ে দিবেন নাকি আপনি চালানের মাধ্যমে দিবেন? তো আমি যার আবেদনটা করতেছি সেই ব্যক্তিটার আবেদন ফর্মটা আমি যখন জমা দিতে যাব তখন আমি নিবন্ধন কার্যালয়ে সরাসরি আবেদন ফিটা দেবো, সেক্ষেত্রে এখান থেকে আমি ফ্রি আদায় অপশনটা সিলেক্ট করে দিলাম। সেই অপশনটাই আমার মনে হয় বেটার হবে। তো সেই অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার সবগুলো ডিটেলস ঠিকঠাক আছে কিনা আপনি একবার যাচাই করে নেবেন, কারণ পরবর্তীতে ভুল হলে আপনি সংশোধনের তেমন সুযোগ পাবেন না, যার কারণে আপনি সবগুলো ডিটেলস ঠিকঠাক আছে কিনা একবার যাচাই করে নেবেন। যাচাই করানোর পর এখান থেকে আপনি সাবমিট আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার জন্মসনদ সংশোধনের আবেদনটা সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ে সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। দেন এখান থেকে আপনার আবেদনপত্রের নম্বরটা আপনি সংরক্ষণ করে রাখতে পারেন, কারণ ভবিষ্যতে আপনার আবেদনটা অনুসন্ধানের জন্য এই নাম্বারটা আপনার প্রয়োজন হতে পারে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা ডেট দেওয়া আছে, সেই ডেটের মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই আপনার আবেদন ফর্মটা আপনার নিবন্ধন কার্যালয়ে গিয়ে জমা দিতে হবে এবং আপনার আবেদনের ফিটাও প্রদান করতে হবে। তো আবেদন ফর্মটা ডাউনলোড করার জন্য এখান থেকে আবেদনপত্র প্রিন্ট আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার আবেদন ফর্মটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে আপনার ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে। দেন এরপরে সেই পিডিএফটা আপনি যে কোনো কম্পিউটার প্রিন্টের দোকান থেকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে সেই ফর্মটা আপনি আবেদন করার 15 দিনের মধ্যে আপনার সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ে আপনি জমা দিবেন। জমা দিলে তারা আপনাকে একটা সংশোধিত জন্ম নিবন্ধন দিবে, যে জন্ম নিবন্ধনটা আপনি চাইলে যে কোনো কাজে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনার জন্মসনদে যে কোনো ভুল আপনি চাইলে ঘরে বসে আবেদন করে সংশোধন করে নিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটার মাধ্যমে যদি আপনি সামান্য উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।